আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ বুদ্ধিজীবী পেশাজীবী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে তশরিফ ফরমা পুরা দেশের বিভিন্ন জেলা থেকে আগত পীর মশায়েখ ওলামায়ে কিরাম উপস্থিত বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, বক্তব্য অনেক হয়েছে, বক্তব্য শুনতে শুনতে আমরা ছাত্র জীবন থেকে এই পর্যায়ে এসেছি। উপকার কি হয় নাই তা বলবো না, আজকে আমি এক নম্বর একটি কথা বলবো, সুন্নিয়তের মূল দর্শনকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। কারণ সমন্বয় করতে হবে মাদ্রাসা সরকারি যে সিলেবাস নিচের দিকে আছে, এই সিলেবাসে আলেম তৈরি হবে না। কি করতে হবে? সরকারি সিলেবাস মেনে পরীক্ষার ক্লাস ছাড়া অন্য সব ক্লাসে সুচিন্তিত সিলেবাস করে ছাত্র তৈরি করতে না পারলে আমরা ভবিষ্যতে অন্ধকার দেখছি। কারণ স্বীকার করতে হয় আজকে আমরা মাঠে ময়দানে যে বক্তব্য শুনছি, হয়তো সামনে এমন একটা সময় আসছে যখন মাদ্রাসা শিক্ষা যেভাবে আছে সেভাবে রেখে সেখানেই ভালো আলেম তৈরির পরিকল্পনা করতে হবে। এর পাশাপাশি দর্শকের দামি সুপ্রিয়া আদায় করতে হয় বাড়িয়া দরবার শিল্পের বর্তমান গদ্দিনের শিল্পী স্যার অনেক আলেম জানার পরামর্শ ক্রমে উনি অনেক একক সিদ্ধান্তে উনি করেছেন। আমরা দোয়া করছি সর্বত্র এভাবে হোক। কারণ এখনো ওয়াহাবিরা নরম হয়ে আছে, কারণ সুন্নিদের মধ্যে এখন কিছু আলেম আছে। শিয়ারা এক নম্বরে টার্গেট করবে সুন্নিদেরকে, কারণ বাহ্যিকভাবে শিয়াদের সাথে সুন্নিদের একটা জায়গায় বাহ্যিক মিল আছে, সেটা হলো ওরাও আহলে বাইতের মহব্বতের স্লোগান দেয়, আমরাও। কিন্তু এর পার্থক্য হলো আমরা আহলে বাইতের রসুলকে সম্মান করি, এর আগে তাজদারে মদিনা সরকারে দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, আর সেই কারণে ওলাদে রসুলকে সম্মান করি। কিন্তু এই দেশের শিয়া মহরম উপলক্ষে যে আকর্ষণীয় কর্মসূচি, কিন্তু ঈদের মিলাদুন নবীতে শিয়াদের কোন কর্মসূচি যদি সত্যি এরা সুরাজি আক্রান্ত হয় এতগুলো শিয়া কোন ক্লিনিকে ভর্তি হয়? জায়গা কি করছে
জায়গা বিক্রি করা টাকা দিয়ে আবার টাকা থেকে টাকা জন্মগ্রহণ করে, এটা না শেষ হয় না। এখন শুনলাম মাশাআল্লাহ শ্রোতাদের জন্য আমি যাব না, টাকাও নেবো এরা জানে তাই কার কাছে মানুষ নরম হয়। এটা তো শুধু পাকিস্তান অনেক আগে বলতেছেন সেখানে আমাদের কিছু বলার কোন সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই, কিন্তু আজকে এমন অনেক দরবার আছে যেখানে আমিরে মাওয়াকে মা মাসি করে গালি গালাজ করা হয়। দেখেছি কিন্তু বাংলার জমিনে সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, দিতে হবে। সম্মানের সাথে প্রশাসনের অনুরোধে চেয়ারম্যানের সম্মান রক্ষার্থে আমরা বলবো অবস্থান সৃষ্টি করুন, আগামী নির্বাচনে আপনি যখন নিজের অবস্থান সৃষ্টি করবেন, এরা যখন ডাকতে আসবে তখন দাম বাড়াইতে পারবেন। আমার তো এই কন্ডিশন আছে, আর যদি অবস্থান সৃষ্টি করুন,
প্রতিটি উপজেলায় ন্যূনতম সুন্নি রাখতে মনে প্রাণে ভালোবাসে দশ হাজার মানুষ নেই তাকে বলে ভোট ফসে যাওয়া কাকে বলে এইটা যারা বুঝবে না তার ভোট দেওয়ার দরকার নেই ভোট ফসে যায় এটা আমি মনে করি আজকে যারা এসেছেন এরা সাধারণ কেউ আসেন নাই যারা শুনিয়ে মনে রাখে ভালোবাসেন তারা একজনের দুজনে কেন্দ্রীয় পক্ষ থেকে নির্বাচনী যেই কৌশল নেওয়া হয় সেই কৌশলে কাজ করার আবেদন রেখে আমার বক্তব্যে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।